वेलकम टू कारेंट इवेंट्स 24 व्यूअर्स आज हमें अपना देखा जो कि भावे एक वीडियो शेषे एंड स्क्रीन व्यवहार करबें तो एखन कथा हे आसले एंड स्क्रीन एट आर कि एंड स्क्रीन हे अपनार वीडियो शेषेर 30 सेकेंड आगे एक फीचार आसबे जेखने अपनी तीन थे चार्टा अपनार सजेस्टेड वीडियो एड करते पारबें अथवा सेखान थेके आपनि कोनो एकटा लिंक दीते पारबें सर्वोच्च चारटा दीते पारबें आपनि सेखाने सजेस्टेड वीडियो हिसेबे लिंक सब मिले किन्तु एर मध्ये आपनि आपनार चैनलटा सबसक्राइब करार जन्य एकटा बाटन सेखाने एड करते पारबें सो भिवार्स बेशि कथा ना बोले शुरू करा जाक भिडियोटि तार आगे आपनि जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले हिट द सबसक्राइब बाटन एंड प्रेस द बेल आइकन सो भिवार्स আমি আপনাদের দেখাবো আমার একটা ভিডিও দিয়ে যে ভিডিওটা আমি এন্ড স্ক্রিন ব্যবহার করব সাপোজ এই ভিডিওটায় যদি আমি এন্ড স্ক্রিন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমি এই এডিট ভিডিও এই অপশনে ক্লিক করব তারপর মাউস স্ক্রোলিং করবেন তারপর নিচের দিকে আসবেন নিচে দেখবেন যে এখানে এই যে এন্ড স্ক্রিন নামে একটা অপশন আছে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া আছে এন্ড স্ক্রিনে ক্লিক করবেন তো ভিউয়ার্স তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাড এলিমেন্ট নামে একটা অপশন আছে এই অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন তারপর সেখান থেকে ভিডিও আর প্লেলিস্ট এখানে ক্রিয়েট করে আপনারা একটা ভিডিও সেখানে সাজেস্টেড ভিডিও হিসেবে দিতে পারেন একটা না সেখানে আপনার চারটা দিতে পারেন আপনি যদি চারটাই ভিডিও দেন তাহলে চারটাই দিতে পারবেন অথবা সাবস্ক্রাইব বাটন আপনি যদি চারটা দিতে আপনি সর্বোচ্চ চারটা দিতে পারবেন সাবস্ক্রাইব দিতে পারবেন সেখানে চ্যানেল কারো একটা চ্যানেল অথবা আপনার যদি আরও চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলটা সেখানে প্রমোট করতে পারেন দেন হচ্ছে লিঙ্ক এখানে আমারটা নট এনেবল্ড এটা লিঙ্ক টু অ্যান অ্যাপ্রুভ ওয়েবসাইট হয়তো এটা আমার চালু হয়নি কারণ আমার অ্যাপ্রুভ কোনো ওয়েবসাইট নাই এ কারণে হয়তো সেটা এখানে দেখাচ্ছে না তো ভিউয়ার্স তারপর অ্যাড এলিমেন্ট থেকে আমি প্রথমে ভিডিও আর প্লেলিস্টে ক্লিক করব তো সেখান থেকে এখানে তিনটা অপশন আপনি দেখতে পারবেন যে মোস্ট রিসেন্ট আপলোড মোস্ট রিসেন্ট আপনার সর্বশেষ ভিডিও যেটা সেটা এখানে যদি ক্লিক করেন তাহলে সর্বশেষ ভিডিও দেখাবে আপনার এন্ড স্ক্রিনে আসবে তারপর বেস্ট ফর ভিউয়ার্স যে ভিডিওগুলো আপনার বেশি দেখে লোক সেই ভিডিওটা সেখানে আপনি দিতে পারেন অথবা আপনি একটা প্লেলিস্ট থেকে যে কোনো একটা ভিডিও দিতে পারেন তো আমি আমার প্লেলিস্ট থেকে একটা ভিডিও দেব যেমন এই ভিডিওটা দেব কি আছে পৃথিবীর শেষ প্রান্তে এই ভিডিওটা আমি দেব তো সেখানে ক্লিক করে ক্রিয়েট এলিমেন্টে দেব তারপর এরকম এন্ড স্ক্রিনে চলে আসবেন তো আপনি এর বাইরে যাইতে পারবেন না এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন এর বাইরে আপনারা যাইতে পারবেন না তো এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে যে কোনো কোথাও বসাতে পারি তো আমি এখানে বসালাম কারণ প্রত্যেকবার আপনি যখন একটা নিয়ে আসবেন তখন এই জায়গাটায় দেখাবে তো বারবার এখান থেকে তাই আমি একবারে এখানেই সেট আপ করে নিলাম তারপর আবার অ্যাড এলিমেন্ট থেকে আপনি চাইলে আরও একটা ভিডিও নিতে পারেন তো আমি আবারও চুজ এ ভিডিও অর প্লেলিস্ট থেকে আমি আবারও ভিডিও নেব তাই আবার ক্লিক তারপর দেব যে 10 বিউটিফুল প্লেস টু ভিজিট বিফোর ডাই এই ভিডিওটা নেব আমি সেখান থেকে ক্রিয়েট করে ক্রিয়েট এলিমেন্ট দেখেন আবার কিন্তু এই জায়গায় ভিডিওটা চলে এসছে যদি আমি ওই ভিডিওটা ওখান থেকে না সরাইতাম তাহলে আবার এখানে ওভারল্যাপিং হতো সো এত সব ঝামেলার কারণে আমি আবার এটাকে নিচের দিকে নিয়ে আসলাম নিচের দিকে নিয়ে আসলে এখানে রাখলাম তারপর আবারও একটা অ্যাড করব ভিডিও তারপর আমি তিনটা ভিডিও অ্যাড করব কারণ আমার আর কোনো চ্যানেল নেই একটাই চ্যানেল সো আমি চাচ্ছি না কারো চ্যানেল প্রমোট করতে অথবা করছি না আর কি তারপর
আরেকটা ভিডিও আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের যে প্রিভিউটা কিরকম হবে। তারপর ক্রিয়েট, ক্রিয়েট থেকে অ্যাগেন চুজ এ ভিডিও, তারপর দেখাবো যে ডোন্ট ডু 10 থিংস আউটসাইড দ্য কান্ট্রি, মানে বাইরের দেশে যে 10টি কাজ করবে না, আমি এই ভিডিওটা সাজেস্টেড ভিডিও হিসেবে দিতে চাচ্ছি। ক্রিয়েট এলিমেন্ট, দেখেন এখানে আমার এন্ড স্ক্রিনে তিনটা ভিডিও এসছে। এখন আমি এখান থেকে আমার একটা আমার সাবস্ক্রাইব বাটনটা ক্রিয়েট করব। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনটা ক্রিয়েট করব। ক্রিয়েট, দেখেন এখানে চলে আসছে, ওই যে বলছিলাম ওভারল্যাপিং হয় এইভাবে আসে, একটার পর একটা আসে। তো সাবস্ক্রাইব বাটন আপনি ড্র্যাগ করে যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। তো আমি এখানে বসাবো, কারণ মাঝে এখানে যদি কেউ যখন টাচ করবে তখন আপনি দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইব বাটনটা শো করছে। তারপর আমরা যদি, তারপর সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। এখান থেকে সেভ, ইউ হ্যাভ আনসেভ চেঞ্জ, সো এখানে সেভ এ ক্লিক। তারপর আসলে যে যারা হয়তো এখনও ব্যাপারটা বুঝতে পারেনি তাদের জন্য আমি প্রিভিউ করে দেখাচ্ছি, তাহলে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শেষ হওয়ার জাস্ট 30 সেকেন্ড আগে এই এন্ড স্ক্রিনটা শো করবে, তার আগে কিন্তু করবে, তার আগে কিন্তু হবে না। সো ভিউয়ার্স, দেখেন আপনার ভিডিও শেষ হওয়ার জাস্ট 30 সেকেন্ড আগে এটা শো করছে এবং সেখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তারপর আপনার যখন এটা শেষ হয়ে যাবে, এখন কিন্তু আপনার সেভ হয়ে গেছে জিনিসটা, এন্ড স্ক্রিন সেট হয়ে গেছে। সো এইভাবে আপনি আপনার চ্যানেলকে প্রমোট করার জন্য অথবা ভিউ বাড়ানোর জন্য অথবা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য 30 সেকেন্ড আগে এরকম এন্ড স্ক্রিন সেট করতে পারেন। তারপর যখন শেষ হয়ে যাবে তখন আপনারা রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করবো ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি কোনো কারো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।